গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সোমবার, সোমবারের সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি একদম স্নান করে চলে এসেছি, সকালে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর এখন আমি মাথাটা আঁচড়ে একটু ক্রিম মেখে নিলাম, আমি একটু ডপ ডপ করে ক্রিমটা মাখি, না হলে এতে করে হাতে ঘষে মাখলে কি হয়, হাতে অনেকটা ক্রিম চলে যায়, তাই আমি একটু এইভাবেই ক্রিম মেখে নিয়ে আর সিঁদুরটা করে নিই। এই রুটি দোকানে এসেছিল, এই দুটো বিস্কুট পছন্দ হলো, এই দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, এগুলো 60 টাকা দুটোর দাম। মিষ্টি বিস্কুট হলে চা দিয়ে খাবো। ওনাকে দিয়ে দিয়েছি মুড়ি, আর আমি নিয়ে নিয়েছি পরোটা, পেটাই পরোটা। কয়েকদিনই বলছিলাম যে পেটাই পরোটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, তাই বলছিল একদিন এনে খাওয়াবে। আর এইখানে পেটাই দোকানের পেটাই পরোটাটা কিন্তু সুন্দর খেতে, বেশ খাস্তা হয়। আর এইখানে দেখুন, আমি ভেবেছিলাম ঘুগনি করেছে, কিন্তু না, কাবলি ছোলা দিয়ে তরকারি করেছে। এই তরকারিটা একটু হালকা মিষ্টি, তাই খেতে বেশ সুন্দর লাগে। আর এই দোকানের পরোটাটাও খুব সুন্দর খেতে। আর এই হাঁড়িটা না, আজকে সকালে মাছতে খেয়াল নেই, কালকে অল্প কটা ভাত রয়ে গিয়েছিলো রাত্রিরে, আর হাঁড়িটা সকালে বার করা হয়নি, সেই কারণ জন্য হাঁড়িটা মাজা হয়নি। আজকে ভাত বসাতে যাব, তো দেখে মনে হচ্ছে হাঁড়িটা তো মাজা হয়নি, তাই হাঁড়িটা বার করে নিলাম, আর তার সাথে চায়ের বাসনগুলোও ছিল, মেজে নিলাম। হাঁড়িটা মাজতে মাজতে দেখছি বাসনগুলো, এখন তো রোদ দেখতে পাচ্ছেন, হঠাৎ করে দেখছি আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, তো ওয়েদারটা দেখুন পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, আর এক্ষুনি মনে হয় ঝড় উঠবে। আপনারা শুনতে পাচ্ছেন বাতাসের আওয়াজ? আর বলতে বলতেই বৃষ্টি শুরু, আর কারেন্টও চলে গেছে, তো আমি এখন রান্না করছি লাইট জেলে। এইখানে আমি করলা আলু ভাতে দিয়ে দিয়েছি, আর এদিকে কোঁড়া বসিয়ে দিয়েছি, এদিকে শাকটা ভাজা করে নেব, লাইটের আলোই যতটা হয় করে নিই, তারপরে আবার কারেন্ট আসলে মাছ করব। আপনাদেরকে একটু গেটটা খুলে উঠোনটা দেখাই কিভাবে বৃষ্টি পড়ছে, আর এর সাথে কিন্তু শিলও পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন শিলগুলো ছোট ছোট। এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আছে মিরগেল মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা এখন ভেজে নেবো, আর একটু আদা সেদ্ধ করে রেখেছি, টমেটো বেটে রেখেছি, এটা দিয়ে ঝাল করব। আর এদিকে আমার হয়ে গেছে আমের চাটনি আর শাক ভাজা, আর এই যে শাকের ডাঁটাগুলো কিনে আলাদা করে রেখেছি, এগুলো একদিন চচ্চড়ি করে ফেলবো, শাকগুলো নিয়ে শুধু ভেজে রেখেছি। অনেকক্ষণ পরে কিন্তু ঝড় বৃষ্টি থামতে তারপরে কারেন্টটা আসলো, ঝড় বৃষ্টিটা কিন্তু ভালোই হয়েছে, এর আগে দুদিন হয়েছিল কিন্তু সেটা খুব অল্প সামান্য পরিমাণে ছিল, সেভাবে মানুষের মনেও হয়নি, কিন্তু আজকের যা বৃষ্টিটা হয়েছে মানে সবাই খুব খুশি হয়ে গেছে। এখানে মাছের ঝোল রেডি, আর এখানে করলা আলু ভাত থেকে বার করে রেখেছি, এতে একটু নুন আর কাঁচা তেলও দিয়ে রেখেছি। আর এই বৃষ্টির পর ওই একটা ঠান্ডাতে ঘুমিয়ে পড়েছিলাম, তো
বিকেলবেলা উঠে জামা কাপড় গোছানো হয়েছে, এখনো সবজি বাজার তোলা হয়নি, আর এখন যাবো চা করতে, তারপরে সবজি বাজারগুলো তুলবো। আর এই দেখুন এই সবজি বাজারগুলো এখন তুলতে হবে, তুলে নিই সবজি বাজারগুলো। আর এখানে চা বসিয়ে দিয়েছি, বানাচ্ছি লিকার চা, চাটা ফুটে গেছে, তো বাবাকে আর আমার বরের জন্য দিয়ে দেবো লিকার চা, আর আমি একটু আজকে দুধ চা খাবো। দিয়ে দিয়েছি দুধ, দুধটা একটু চায়ের সাথে ভালোভাবে ফুটে যাক, তারপরে নামাবো। চাটা তো তখন ফুটুক, আমি বাবাকে চাটা দিয়ে আসি। ও বাবা, বাবা, ও বাবা, চা। আর এখানে দুধ চাটা হয়ে গেছে, এটা এখন ঢেলে নিচ্ছি, তো আমরা দুজনে এই চা এখন খেয়ে নেবো। ওকে লিকার চাটা দিয়ে দেবো আর আমি দুধ চাটা খাবো। প্লেটটা দিয়ে দেবো, তখন মনে নেই তো তখন পেঁয়াজ কাটতে ছিল। হ্যাঁ, দুটো দিয়েছিলাম আমাকে, দুটো দিয়েছি কিছু পাইনি, সার্প যেমন শুধু বালতি এখন পেয়েছি। এই দিদির বাড়িতে না গোপাল আছে, অক্ষয় তৃতীয়ার দিন পুজো হয়েছিল, তাই ভোগের প্রসাদ দিতে এসেছিল, আর বাটিটা প্লেটটা রয়ে গেছিলো, দিদি এখান থেকে যাচ্ছিল, তাই ওনাকে ভাবলাম দিয়ে দিই, তো ওটাই দিতে গেছিলাম। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই দিদি সরু চাকলি করেছিল আর খেজুর গুড় এটাই দিয়ে গেছে, আর আমি করেছি আলু ভাজা। আর এখানে মাছ আছে, ভাত আছে, এটা দিয়ে আজকে আমাদের রাতের খাবার হয়ে যাবে। তো এখন গুড নাইট বন্ধুরা, এখন বাজে 10:30, এখন আমি ঘুমাতে যাব। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।